এবারে আমরা পড়ব গে লুসাকের গ্যাস আয়তন সূত্র। দেখো সূত্রটা কি বলেছে, স্থির চাপ ও উষ্ণতায় দুই বা ততোধিক গ্যাসের মধ্যে যখন রাসায়নিক বিক্রিয়া হয় তখন বিক্রিয়ার গ্যাসগুলির আয়তন সরলানুপাতে থাকে, এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থগুলি যদি গ্যাসীয় হয় তবে উৎপন্ন গ্যাসগুলির আয়তনও বিক্রিয়াকারী গ্যাসগুলির আয়তনের সাথে সরলানুপাতে থাকে। ক্লিয়ার হলে আবার বলছি যে স্থির চাপ উষ্ণতা, এটা অবশ্যই উল্লেখ করতে হবে, দুই বা ততোধিক গ্যাসের মধ্যে যদি রাসায়নিক বিক্রিয়া হয় তখন বিক্রিয়ার গ্যাসগুলির আয়তন, মানে যাদের মধ্যে বিক্রিয়া হচ্ছে তাদের আয়তনও সরলানুপাতে থাকবে, এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থ সেটাও যদি গ্যাসীয় হয় তবে তার আয়তনও বিক্রিয়াকারী গ্যাসগুলির আয়তনের সাথে সরলানুপাতে থাকে। তো এইটা আমরা অ্যাভোগাড্রোর প্রকল্পের থেকে এই প্রমাণটা করব। ধরে নাও এখানে আমি দুটো গ্যাস নিচ্ছি, মানে ধরো এ একটা গ্যাস এবং বি একটা গ্যাস, এবং তার ফলে বিক্রিয়ার পর সি আরেকটা গ্যাস তৈরি হচ্ছে। এই তিনটে গ্যাসের নাম উল্লেখ করলাম, এ, বি, সি, এবং এ গ্যাসের অণুর সংখ্যা ধরে নাও, এখানে আমি পাশে লিখছি এ গ্যাসের অণুর সংখ্যা, ধরে নিচ্ছি এটা সে, এ, বি গ্যাসের অণুর সংখ্যা ধরে নিচ্ছি বি, আর সি গ্যাসের অণুর সংখ্যা ধরে নিচ্ছি সি। ঠিক আছে, তাহলে স্মল এ, স্মল বি, স্মল সি এগুলো কিন্তু অণুর সংখ্যা, রাইট? এইবার দেখো অ্যাভোগাড্রোর প্রকল্প অনুসারে আমরা বলতে পারি এ গ্যাস, বি গ্যাস এবং সি গ্যাস এই তিনটের ক্ষেত্রে একক আয়তনে সমান সংখ্যক অণু থাকে, কারণ অ্যাভোগাড্রোর প্রকল্প কি বলছিল যে সম আয়তনের মধ্যে সমান সংখ্যক অণু থাকে। তাহলে সেই সম আয়তনটা যদি একক আয়তন হয় তাহলে দেখো একক আয়তনের মধ্যে আমরা লিখতে পারি এন সংখ্যক অণু থাকে। আমি একটা গ্যাসের ক্ষেত্রে লিখছি, ধরি এ গ্যাসের ক্ষেত্রে, এ গ্যাসের একক আয়তনে অণুর সংখ্যা এটা আমরা ধরলাম এন, ওকে, বা আমি ঘুরিয়ে লিখছি যে এন সংখ্যক অণুর আয়তন, এন সংখ্যক অণুর আয়তন এটা এক একক, রাইট? আমরা এইভাবে বলতে পারি। তাহলে একটি অণুর আয়তন কত হবে, ওয়ান বাই এন একক। এবার দেখো বিক্রিয়ায় এ গ্যাসের এ সংখ্যক অণু বিক্রিয়া করছে, তাহলে এ সংখ্যক অণুর আয়তন হয়ে যাবে এ বাই এন একক। ঠিক আছে, এবার বি গ্যাসের ক্ষেত্রে দেখো, বি গ্যাসের ক্ষেত্রেও একক আয়তন অণুর সংখ্যা এন, রাইট? বি গ্যাসের ক্ষেত্রে সেম, একক আয়তন অণুর সংখ্যা এন, যেহেতু অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে আমরা জানি সব গ্যাসই সমান উষ্ণতায়, মানে সম আয়তন সব গ্যাসের সমান উষ্ণতায় সমান সংখ্যক অণু থাকে, তাহলে বি গ্যাসের ক্ষেত্রেও একক আয়তনে অণুর সংখ্যা হবে এন। তাহলে বি গ্যাসের ক্ষেত্রেও আমরা এটা লিখতে পারি সেম জিনিস, আমি আরেকবার লিখছি না, বি গ্যাসের ক্ষেত্রে আমরা এই লাইনটা জাস্ট লিখছি একটি অণুর আয়তন, এটা হবে ওয়ান বাই এন। এবং বি গ্যাসের ক্ষেত্রে যেহেতু বি সংখ্যক অণু বিক্রিয়া করছে তাহলে বিক্রিয়ার অংশগ্রহণকারী আয়তন হচ্ছে বি বাই এন, রাইট? একই রকমভাবে সি গ্যাসের ক্ষেত্রে, অর্থাৎ যেটা উৎপন্ন হলো সি গ্যাসের সি সংখ্যক অণু, স্মল সি সংখ্যক অণু বিক্রিয়া করছে, তাহলে একবারে লিখছি সি গ্যাসের সিটি অণুর সংখ্যা হবে সি বাই এন। এটাও একই কথা, সি গ্যাসের ক্ষেত্রেও একক আয়তন অণুর সংখ্যা এন, বা এন সংখ্যক অণুর আয়তন এক একক, তাহলে একটি অণুর আয়তন হয়ে যাবে ওয়ান বাই এন একক, তাহলে সিটি অণুর আয়তন হয়ে যাবে সি বাই এন একক। এবার যদি আমরা তিনটে সংখ্যার অনুপাত নির্ণয় করি, মানে এ ইজ টু বি ইজ টু সি করি, অর্থাৎ প্রত্যেকের অণুর সংখ্যার অনুপাত এ ইজ টু বি ইজ টু সি হয়, আর যদি আমরা আয়তনের অনুপাত করি, আয়তনের অনুপাত মানে এই তিনটে গ্যাসের ক্ষেত্রে যে অংশটা বিক্রিয়া করলো, মানে তিনটে গ্যাসে এবিসি গ্যাসের যদি অণুর অনুপাত বার করি তাহলে এস টু বি এস টু সি হচ্ছে, আয়তনে অনুপাত করলে হবে অবশ্যই এ বাই এন এস টু বি বাই এন এস টু সি বাই এন, এবং এটাও ইকুয়াল টু দেখে নাও এস টু বি এস টু সি এর সমানই হচ্ছে, অর্থাৎ আয়তনে অনুপাতও অণুর সংখ্যার অনুপাতের মতোই হচ্ছে, অর্থাৎ
সরল অনুপাত, যেহেতু অণুর সংখ্যা সবসময় সরল সংখ্যাই হতে পারে, একটা অণু স্বাধীনভাবে থাকে, সরল সংখ্যায় ভগ্নাংশে থাকতে পারে না, তার জন্য এই অনুপাতটা অবশ্যই সরল সংখ্যার অনুপাত। তাহলে বুঝতে পারলে গেলিশকের গ্যাস আয়তন সূত্রে এইভাবে প্রমাণিত হলো অ্যাভোগাড্রো সূত্রে থেকে, মানে ধারণা থেকে বা প্রকল্প থেকে, একক আয়তনে অণুর সংখ্যা সবগুলো গ্যাসের ক্ষেত্রে সমান। তাহলে সেখান থেকেই পাচ্ছি যে এ গ্যাস যে সংখ্যক যে পরিমাণ আয়তন নিয়ে আছে এবং বি গ্যাস যে পরিমাণ আয়তন নিয়ে আছে এবং সি গ্যাস যে পরিমাণ আয়তন নিয়ে আছে তা হলো যথাক্রমে এ বাই এন, বি বাই এন এবং সি বাই এন, এবং তাদের অনুপাত হচ্ছে ওদের অণুসংখ্যার অনুপাতের সমান, অর্থাৎ সরল অনুপাত। ঠিক আছে।